টাকাটা ফেরত পেয়ে আমি খুব খুশি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গ ফুডস অ্যান্ড মোরে। স্বাগত জানিয়ে আমি রূপালী আজকে আবার চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে। গত দুদিন আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেটা তোমরা সবাই দেখেছো, আর তোমাদেরকে কিছুটা পরিমাণে হেল্প করতে পেরেছি হয়তো এই ভিডিওটি শেয়ার করে, যে মিশো আমার সাথে কি ঘটিয়েছে বা কি হয়েছিল, সেই থেকে আমি কিভাবে আমার প্রবলেমটা সলভ করতে পারলাম সেই ভিডিওটি আজকে নিয়ে চলে এসেছি। আমি তোমাদের পাই টু পাই দেখাবো যে কিভাবে কি করলে বা কোথায় অ্যাপ্লাই করলে কোনো রকম পয়সা লাগবে না, যেখানে আমরা কিনা অ্যাপ্লাই করলে বা সেই কনজিউমার ফোরামে ডায়েরি করলে একটা ডকেট নাম্বার দিয়ে আমরা আমাদের রিফান্ডেবল অ্যামাউন্টটা পুরোপুরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাব উইদাউট মানি, কোনো রকম টাকা পয়সা ছাড়াই। সেটা কিভাবে প্রসেসটা করতে হবে, কিভাবে কি মেল করতে হবে আর কি মেলে কি লিখতে হবে, সমস্ত কিছু ডিটেলস আজকে তোমাদেরকে দেবো। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি তোমাদের ভিডিওটি খুব কাজে লাগবে আর তোমাদের রিফান্ডেবল অ্যামাউন্টটা একদম 7 দিনের মধ্যে ডকেট নাম্বারটা দিয়ে মেল করার পর 7 দিনের মধ্যে, তোমাদের এতদিন ধরে যদি কোনো রকম কিছু রিফান্ডেবল অ্যামাউন্ট আটকে যেয়ে থাকে তাহলে ওটা সম্পূর্ণভাবে তোমরা পেয়ে যাবে। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে সমস্ত কিছুটা দেখাবো, আমার কাছে যতটা আছে যেভাবে আছে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তোমরা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখো, অবশ্যই পুরোটা বুঝতে পারবে, এবং কিছু কিছু পিকচার আমি সাইডে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কনজিউমার ফোরামের ফোন নাম্বার, ইমেল আইডি, এমনকি সমস্ত কিছু ডিটেলস এই সাইটে তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আমি বলবো একটা লাইক করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ আমাদের মতন আরও অনেকের হয়তো রিফান্ডেবল অ্যামাউন্টগুলো আটকে আছে, তারা অন্যান্য অ্যাপস থেকেও হয়তো কেনাকাটা করেছে কিন্তু হয়তো রিফান্ড হয়েছে, জিনিসটা ফেরত দিয়ে দিয়েছে, হয়তো সেই রিফান্ডেবল অ্যামাউন্টটা সে পায়নি, তাকে তার যোগ্য প্রাপ্যটুকু দেওয়া হয়নি। সেই সবের জন্যেই আজকে আমি তোমাদের কাছে এই ভিডিওটি নিয়ে এসেই দেখাবো যে কীভাবে আমি কী করলাম আর কী অ্যাপ্লাই করলাম, আর আমার প্রথমে আমি কী অর্ডার করেছিলাম, সেই অর্ডারটা 1.5 মাস কেন সময় নিল, কী কারণে 1.5 মাস সময় নিল, তারপর লাস্টে তারা কী করতে বাধ্য হলো আমার কথা অনুযায়ী, সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আমার যে টাকাটা ঢুকেছে সেটার একটা লাইভ প্রমাণও তোমাদেরকে দেখিয়ে দেবো আমার মেসেজে, যে কীভাবে আমি কনজিউমার ফোরাম থেকে ইমেল আইডি জোগাড় করে তাদেরকে মেল করলাম, কী কী মেলে লিখলাম, সেগুলো সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে আমি সাইডে স্ক্রিনে দিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি দেখো আর ভালো লাগলে একটি লাইক করো, আর আবারও বলছি দয়া করে শেয়ার করো, আর তোমাদের কিন্তু এই ভিডিওটা আশা করি ভীষণ ভালো লাগবে, তাহলে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তোমাদেরকে তো প্রথমেই দেখিয়েছি 12ই সেপ্টেম্বর আমি প্রোডাক্টটা অর্ডার করেছিলাম, 12ই সেপ্টেম্বর থেকে আমার প্রোডাক্টটা রিফান্ড পেতে পেতে 29শে অক্টোবর হয়ে গেছে, তবে আমার একটু দেরি হয়ে গেছিলো, আমি মেন প্রসেসটা জানতাম না যে কীভাবে কী রিফান্ড পেতে, আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে কিন্তু সেইভাবে কোনো ভিডিও থেকেই আমি সুরাহা খুঁজে পাইনি। তারপর আমার হাজব্যান্ড বললো যে আমাদের একটা কাজ করতে হবে, কারণ আমাদের যে টাকাটা মিশো নিয়ে নিয়েছে বা মিশো যে আমাদের প্রোডাক্ট দেয়নি, রিফান্ডটা যে ওরা করেনি আর প্রোডাক্টও দেয়নি, তার জন্য আমাদেরকে কোনো কনজিউমার ফোরামে ডায়েরি করতে হবে এবং ডকেট নাম্বার নিতে হবে, সেই ডকেট নাম্বার দিয়ে আমাদেরকে কমপ্লেন করতে হবে। সুতরাং আমি তোমাদেরকে প্রত্যেকটা পিকচারই আমি স্ক্রিনে দেবো, তোমরা দেখতে পাবে যে আমি কীভাবে কীভাবে মেল করেছি। প্রথমে আমি মেল করতে শুরু করি, মেল করা যখন 23শে সেপ্টেম্বর পর্যন্ত আমার কাছে প্রোডাক্টটা এলো না, তখন থেকে আমি মিশোকে মেল করতে শুরু করি, নানান রকমভাবে মেল করি, তারা কোনো রকম অ্যান্সার দেয় না, লাস্টে আমি বাধ্য হয়ে 21শে অক্টোবর, তখন আর পারলাম না, পুজো ছিল বলে পুজোর সময় আমি বাদ দিয়ে দিই, পুজোর পরে আমি দুর্গাপুজো, লক্ষ্মী পুজো এই সমস্ত কিছু কাটিয়ে আমি তারপর আবার শুরু করি, ন্যাশনাল কনজিউমার ফোরামে নাম্বার নিই এবং তখন আমি ফোন করি, এবং ন্যাশনাল কনজিউমার ফোরামের একজন ম্যাডাম আমার ফোন ধরেছিলেন, তার জন্যেই আমি আজকে এতটা খুশি, তাকে আমি ফোন করে বলি এবং সে সমস্ত কিছু ডিটেলস নেয় এবং আমাকে অনেক কিছুভাবে হেল্প করে, কথাগুলো সে স্পষ্টভাবে পরিষ্কারভাবে শোনে এবং সে আমাকে বলে দেয় যে কীভাবে আমাদেরকে আস্তে আস্তে করে এগাতে হবে, কীভাবে আমাদেরকে মেল করতে হবে, সেই সমস্ত কিছু আমি তোমাদের স্ক্রিনে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও।
তারপর আমি সে তারা আমি কমপ্লেন করি বলে তারা আমাকে একটা ডকেট নাম্বার দেওয়া হয়। সেই ডকেট নাম্বার আর আমার রেজিস্টার ইমেল আইডি দিয়ে আমি দেখতে পাই যে আমি তাদেরকে তাদের নামে একটা কমপ্লেন লঞ্চ করেছি এবং সেই কমপ্লেনের মারফতে তারাও কিন্তু কোম্পানিকে একটা মেল করেছে আর আমিও কোম্পানিকে সেই ডকেট নাম্বার দিয়ে একটা মেল করেছি যে আমার এই এই ব্যাপার, আমার এই রিফান্ড করা হোক যাতে তারা ফিরিয়ে দেয় টাকাটা, সেই হিসাবে লঞ্চ করেছি। তারপর 21 অক্টোবর থেকে 27 অক্টোবরের কাছে আমার কাছে মেসেজ আসতে শুরু করে, মিশো আমাকে মেসেজ পাঠায় আর একটি ইমেল করে তারা যে আপনি আমাদের সাথে এতদিন থাকার জন্য ধন্যবাদ, আপনার আপনাকে ওয়েট করানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, আমরা একটু দেরি করে ফেলেছি তবে 4-5 ওয়ার্কিং ডেজের মধ্যে আমরা আপনাকে সমস্ত টাকা ফিরিয়ে দেওয়া হবে আর আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে আপনার আপনার প্রোডাক্টটা শিপমেন্টের কাছ থেকে ওটা সাপ্লায়ারের কাছে চলে গেছে, ওটা ক্যান্সেল করে দিচ্ছি, আপনার রিফান্ডটা প্রসেস করে দিয়েছি, 4-5 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক মানে কল করেছিলাম 21 তারিখে আমি কনজিউমার ফোরামে, 21 তারিখ থেকে 27 তারিখের মধ্যে এই হয়, তার মধ্যে সানডে আর স্যাটারডে থাকার কারণে দুদিন ছুটি পায় ওরা, তার জন্যে কোনো রকম কাজ হয় না, ওয়ার্কিং ডেজেই কাজটা হয়। সুতরাং আমার 4 দিনের মধ্যে আমি কিন্তু একদম রিফান্ডেবল অ্যামাউন্টটা আমি ব্যাংকে পেয়ে গেছি উইদাউট এনি চার্জেস। তারপরে আমি 27 অক্টোবরের পরে 28 অক্টোবর আমাকে একটা মেসেজ করে মিশো যে ইউ হ্যাভ এ নিউ মেসেজ ফ্রম মিশো। আমি তখন ভাবলাম যে মিশো আবার কেন মেসেজ করবে, আমি খুলে সত্যি শক। মিশো যখন মেসেজটা খুললাম দেখতে পেলাম যে ইউর 270 রুপিস ওয়ার্স ক্রেডিটেড টু ইয়ার অ্যাকাউন্ট, এটা ক্রেডিট হয়ে গেল। তারপর আমি ভাবছি যে আমি তো দুটোর টাকা একসাথে দিয়ে 521 টাকার মতন এরকম দিয়েছিলাম, তাহলে আমার একটা ক্রেডিট হলো আর একটা হলো না কেন। তারপর আবার আমি ন্যাশনাল ফোরামে জানাই, তখন তারা বলেন যে ঠিক আছে আপনি 2 দিন ওয়েট করুন, আমরা তাও এখান থেকে একটা মেল করে দিচ্ছি, আপনিও আপনার ওখান থেকে একটা মেল করে দিন, সেই মেলটাও আমি তোমাদেরকে এখানে দেবো, দেখতে পাবে তোমরা যে আমি একটা অ্যামাউন্ট পেয়েছি আর একটা অ্যামাউন্ট পাওনি বলে যে মেলটা করেছি সেইভাবে মেল করার পরে 29 অক্টোবর আমার কাছে লাস্ট মেসেজ এলো যে ইউ হ্যাভ এ নিউ মেসেজ অফ মিশো। তারপর দেখতে পেলাম যে ওইখানেও 270 রুপিসটা যেটা ক্রেডিট হয়েছিল, তারপরে 251 রুপিসও ক্রেডিট হয়ে গেছে। তারপর আমি ব্যাংকের থেকেও মেসেজ পাই ক্রেডিট হয়ে গেছে, আজকে আমি ভীষণ খুশি আমার রিফান্ডেবল অ্যামাউন্ট আমি ফিরে পেয়েছি বলে। প্রায় 1.5 মাস পরে আমি রিফান্ডেবল অ্যামাউন্টটা ফিরে পেয়েছি, তাও ন্যাশনাল কনজিউমার ফোরামের হাত ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এই টাকাটা ফিরে পেয়েছি বলে। আর আমি চাই যে তোমরাও যাতে তোমাদের রিফান্ডেবল অ্যামাউন্টগুলো ফিরে পাও, যাতে তোমাদেরকে খুব খাটনি না করতে হয়, কষ্ট না করতে হয়। তবে আমার একটুখানি স্টেপ নিতে দেরি হয়ে গেছিলো, কারণ আমাদের বাঙালির মেন উৎসব দুর্গাপুজোর সেই সময় ছিল, কারণ ওই সময় একটা ছুটি থাকে বলতে গেলে, অনেকটাই ছুটি থাকে, ওর জন্য একটু দেরি হয়ে গেছিলো, তার ফলে আমার টাকাটা পেতেও অনেক দেরি হয়। তা আমার মনে হয় তোমাদের যদি কারোর এই রিফান্ডেবল অ্যামাউন্টগুলো আটকে যেয়ে থাকে অথচ তোমরা তোমাদের যোগ্য রিফান্ডটা পাওনি, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে অবশ্যই এইভাবে অ্যাপ্লাই করো, নিশ্চয়ই ফিরে পাবে। আর এই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায় এবং তারাও তাদের জন্য রিফান্ডেবল অ্যামাউন্টগুলো ফিরে পায় উইদাউট এনি চার্জেস। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাইকে আমি কিছুটা পরিমাণে হলেও হেল্প করতে পারি। তাহলে আজকের মতন আসলাম বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বন্ধুরা। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বঙ্গ ফুডস অ্যান্ড মোর, থ্যাংকস ফর ওয়াচিং।